আজকের গল্প লোভে পাপ পাপে মৃত্যু। কেরালার একটা ছোট্ট গঞ্জে বিজু তার স্ত্রী বাবলির সাথে থাকত। রাস্তার ধারে বিজুর একটা সুপের ঠেলা ছিল আর তার স্ত্রীও তাকে সাহায্য করত। বাবলি বাড়িতে সব জিনিস তৈরি করত আর বিজু রাস্তার ধারে ঠেলায় সারা দিন ধরে ওই সুপগুলো বিক্রি করত। সারা দিন ধরে সুপ বিক্রি করে সে যা ইনকাম করত তাতে কোনো মতে তার ঘর চলত। কিন্তু তা সত্ত্বেও বিজু ভীষণ ভালো মনের আর সৎ মানুষ ছিল। সে সবসময় গরিবদের সাহায্য করত, সব সময় বিনা ভেজালে আর ভালো জিনিস দিয়ে স্যুপ তৈরি করে বিক্রি করত, যার জন্য বিজুর দোকানের স্যুপগুলো ছিল খুব সুস্বাদু। অন্যদিকে তার স্ত্রী ছিল ভীষণ স্বার্থপর আর সব সময় এক এক টাকার হিসেব রাখত। বিজুর ইনকামের কিছু টাকা সরিয়ে রেখে বাকি টাকাটা সে নিজের লোভ দেখানো সাজগোজ আর মেকআপে খরচা করত। একদিন সকালে বিজু তার স্ত্রীকে বলল, আরে শোনো বাবলি, আমাদের কাছে ব্যাস আজকের স্যুপ বানানোর জন্যই টাকা আছে। আমি একটু শহরে যাচ্ছি স্যুপের জন্য জিনিসপত্র কিনতে। এখানে গ্রামে লোকাল জিনিস পাওয়া যায়, জমানো টাকা থেকে কিছু দাও তো। আরে আর কতদিন কোয়ালিটির চক্করে তুমি দামি জিনিস কিনবে? অন্য ঠেলাওয়ালাদের দেখো, ওরা ভেজাল জিনিস বিক্রি করে কেমন মোটা টাকা ইনকাম করছে। কে কি করলো না করলো আমার কিছু যায় আসে না। আমি ওরকম ভেজাল জিনিস বিক্রি করে ইনকাম করব না, আমি সৎ থাকব। হে ভগবান, এই মানুষটার মুখে সততার কথা শুনতে শুনতে আমি হাঁপিয়ে গেছি। আর এরকম সৎ হয়ে কি লাভ, যখন তুমি নিজের স্ত্রীর সব আহ্লাদ পুরোই করতে না পারো। আশেপাশের মহিলাদের দেখে দেখো কেমন সেজেগুজে ঘুরে বেড়ায়, রানীর হালে থাকে, আর এদিকে আমি সারাদিন তোমার এই ফালতু ঠেলায় বসে স্যুপ বানাই। এখনো সময় আছে, আমি বারবার বলছি, সস্তা জিনিস ব্যবহার করে বিক্রি করো, ভালো আমদানি হবে, সত্যি বলছি আমি। আর শোনো, আমি আগেই বলে দিচ্ছি, এবারে বিবাহবার্ষিকীতে আমার একটা বড় মেকআপ বাক্স চাই। তুমি আর শোধরালে না, আরে ভগবানের ধন্যবাদ জানাও যে আমাদের ভালো মতো জীবন কাটছে। আর মেকআপ সে আমি জানি, তুমি আমার থেকে লুকিয়ে কিছু টাকা ওই চালের কৌটোতে রেখে দাও। দেখো আমার দেরি হয়ে যাচ্ছে, এবারে তাড়াতাড়ি কিছু টাকা বের করে দাও তো। আমার জমানো টাকার দিকে একদম তাকাবে না। ওই জমানো টাকা দিয়ে আমি একটা সোনার চেইন কিনবো ঠিক করে রেখেছি। আমার কথা যখন শুনবেই না, আমিও টাকা দেবো না তোমায়। জিনিসপত্র ধার বাকিতে নিয়ে এসে গিয়ে যাও। বাবলি, তুমি আমার একটা কথা মনে রাখবে, তোমার এই স্বভাব একদিন তোমায় ডোবাবে। তারপর বিজু টাকা পয়সা না নিয়ে শহরের দিকে বেরিয়ে পড়ল আর বাবলিকে স্যুপ বানাতে বলে গেল। গ্যাসে স্যুপ তৈরি হচ্ছিল এমন সময় বাবলির ফোনটা বেজে ওঠে। সে ফোনটা ধরতে চলে যায় আর স্যুপটা গ্যাসের ওপরেই থাকে। তাড়াহুড়োতে সে স্যুপটাকে ঢাকা দিতে ভুলে যায়। আর সেই রান্নাঘর থেকে বেরিয়ে গেলে ছাদে ঘুরে বেড়ানো একটা টিকটিকি ওই স্যুপে ছপাত করে পড়ে গেল। বাবলি এটা জানতো না। কিছুক্ষণ পরে বাবলি যখন ফোনে কথা বলে সেরে রান্নাঘরে এসে দেখল একটা টিকটিকি মরে ওই স্যুপে ভাসছিল। এটা দেখে বাবলির মাথায় হাত হয়ে গেল যে পুরো স্যুপটাই এবার নষ্ট হয়ে গেছে। আরে রে রে, এই টিকটিকিটার পড়ার আর সময় পেল না। এবার আমি কি করি? শুধু আজকের বিক্রির মতো স্যুপের জিনিস ছিল, আর যদি এটা ফেলে দিই তাহলে আজকে আর কোনোই ইনকাম হবে না, খুব বড় লোকসানও হয়ে যাবে। না না, আমি এত বড় লোকসানটা নিতে পারবো না, আমার সোনার চেনও কিনতে হবে। তারপর কিছু একটা ভেবে বাবলি ফিসফিস করে বলল, টিকটিকি তো লোকেরা তো চিকেন স্যুপও খায়, আজকে না হয় টিকটিকির স্যুপ খাবে, কি আর হবে। আর তাছাড়া আমি যদি কাউকে না বলি তো ছাই কেউ জানতে পারবে। তারপর বিজু বাড়ি ফিরে মুদির দোকানের জিনিসগুলো বাড়িতে রেখে তার ঠেলা নিয়ে স্যুপ বিক্রি করতে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই রাস্তার চৌমাথায় পৌঁছে
সাথে সে তার বিক্রি শুরু করে দেয়। সারাদিন বিক্রি হওয়ার পরেও সন্ধে অবধি কিছু স্যুপ বেঁচে যায়। আজকে একটু স্যুপ বেঁচে গেছে, আর মনে হয় না কোনো গ্রাহক আসবে। এটা বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার থেকে আমি খেয়ে শেষ করি, এমনিতেও সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজ। তারপর বিজু সেই স্যুপটুকু খেয়ে তার ঠেলাটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে বাড়ি পৌঁছে যায়, আর হঠাৎ করেই তার ভীষণ পেটে ব্যথা শুরু হয়। তার মুখ দিয়ে ফেনাও বেরোতে শুরু হয়। তার এই অবস্থা দেখে বাবলি ঘাবড়ে যায় আর ভীষণ ভয় পায়। আরে আরে, এ কি হলো তোমার, মুখ দিয়ে ফেনা উঠছে কেন? কি কি খেয়েছিলে তুমি? সকাল থেকে কিছুই খাইনি, তাই একটু স্যুপ বেঁচে গেছিল, ওটাই খেয়েছি। বাড়িতে এসে জানি না হঠাৎ করে এসব কি শুরু হলো। এবার বাবলি বুঝতে পারলো যে এসব কিছু ওই টিকটিকি মরা স্যুপের জন্য হয়েছে। তারপর সে সমস্ত ব্যাপারটা বিজুকে জানালো। তার কথা শুনে বিজু রেগে আগুন হয়ে গেল। আমি তোমায় বলেছিলাম যে তোমার এই স্বভাব একদিন আমাদের মুশকিলে ফেলবে। তোমার এত লোভ, আরে তুমি এত স্বার্থপর কি করে হয়ে গেলে? কত লোকেরা সকাল থেকে এই স্যুপ খেয়েছে, এতক্ষণে তাদের কি অবস্থা হয়েছে ভাবো। তোমার কোনো আন্দাজ আছে তোমার লোভের জন্য কত লোকের জীবন নিয়ে টানাটানি চলছে? এবারে বাবলি নিজের ভুলের জন্য আফসোস হতে লাগলো, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওই যে কথায় আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। এবারে দেখতে দেখতে বাবলির জমানো সমস্ত টাকা বিজুর চিকিৎসায় চলে গেল, এমনকি তাকে তার পুরনো গয়নাও বেচতে হলো এর জন্য। এই সব ঘটনার পর বাবলির ভালোই শিক্ষা হলো, আর সেদিনের পর থেকে সে বিজুর মতো ভালো মানুষ হয়ে গেল। এখন বাবলির সমস্ত স্বপ্ন ভেঙে গেছিল। এখন তাদের কাছে ভালো করে খাওয়ার টাকাটুকুও ছিল না। শেষে বাবলি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বন্ধুরা, নিজের লোক সামলাতে না পেরে আমি ভীষণ বড় ভুল করে ফেললাম, আর তার জন্য আমার এখন শাস্তি পেতে হচ্ছে। আর আমার এই অবস্থা দেখে আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন যে আমাদের কখনোই স্বার্থপর হয়ে কারোর কোনো ক্ষতি করতে নেই। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আপনার পাক্কা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না, যাতে আমার মতো ভুল আর কেউ না করে। আজকের গল্প মিথ্যে চুরির আরো। অনেকদিন আগে হোশিয়ারপুর নামে এক সুন্দর গ্রাম ছিল, যে গ্রামে সবাই একসাথে মিলেমিশে থাকত। সেই গ্রামের মোড়লের নাম ছিল ধর্মবীর। গ্রামের সবাই তাকে ধর্মবীর কাকা বলে ডাকত। কাকা ছিল খুব বুদ্ধিমান আর সৎ স্বভাবের মানুষ। যখনই কেউ কোনো মুশকিলে পড়ত, তো সেই সমস্যার সমাধানের জন্য সবাই যেত ধর্মবীর কাকার কাছে। কাকা নিজের অভিজ্ঞতা আর ধারালো বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করে দিত চুটকি বাঁচিয়ে। সেই গ্রামে ছিল এক মুদির দোকান, আর সেই দোকানের মালিক ছিল নটু সিং। সে ছিল যেমন লোভী তেমনি জোচ্চোর। গ্রামের একটিমাত্র মুদির দোকান হওয়ায় সে নিজের মনের মতো জিনিসপত্রের দাম রাখত। সবাই জানত সে কতটা জোচ্চোর, কিন্তু নিরুপায় হয়ে সেই দোকান থেকে জিনিসপত্র কিনতে তারা বাধ্য ছিল। একদিন বিকেলবেলায় মোটু সিং নিজের দোকানে বসে সারা দিনের হিসেব করছিল। 1,000, 2,000, 3,000, 4,000, আরে পুরো 5,000! আরে বা, আজকে তো পুরো 5,000 টাকার কামাই হয়েছে। চলো এবার বাড়ি ফেরা যাক, ভালোই বোকা বানানো গেছে সবাইকে। তারপর মোটু সমস্ত টাকা পয়সা একটা থলেতে ভরে বাড়ির দিকে রওনা হলো। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। সে যেই পকেট থেকে ফোনটা বের করলো কথা বলার জন্য, তার পয়সার থলেটা মাটিতে পড়ে গেল। মোটু খেয়ালই করল না যে থলেটা পড়ে গেছে, আর সে ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে হাঁটতে থাকলো। কিছুক্ষণ পর সে বাড়ি পৌঁছলে টাকার থলেটা বের করার জন্য পকেটে হাত দিল, থলেটা গায়েব ছিল। আরে আরে আরে, আমার টাকার থলে কোথায় গেল? হায় রে, আজকেই ভালো কামাই হয়েছিল, কোথায় গেল আমার টাকার থলেটা? মনে হয় কোথাও পড়ে গেছে রাস্তায়, অন্য কারোর হাতে আসার আগে যাই তাড়াতাড়ি খুঁজে গিয়ে।
তারপর সে তাড়াহুড়ো করে তার টাকার থলিটা খুঁজতে খুঁজতে নিজের দোকানের দিকে হাঁটতে লাগল। বিশাল বুড়ির জন্য হাঁটতে হাঁটতে তার শ্বাসকষ্ট হচ্ছিল, আর সে ঠিক করে হাঁটতেও পারছিল না। তা সত্ত্বেও তার সারা দিনের রোজগার, তাও 5,000 টাকার মায়া, সে ছাড়তে পারছিল না। কোনো রকমে বিশাল ভুঁড়িটা নিয়ে টানতে টানতে যখন সে তার দোকানের দিকে যাচ্ছিল, তার নজর পড়ল সেই রাস্তা দিয়ে হেঁটে আসা ভোলুর ওপর। ভোলু ছিল এক গরিব চাষি, কিন্তু ভীষণ সৎ এবং নিষ্ঠাবান। সারা দিন হাড় ভাঙা ফাটুনি করে কোনো রকমে সে তার উপার্জন করত। ভোলুকে দেখে মোটু সিং এর কিছু একটা ভাবল, তারপর বলল, এই ভোলু, আগে সেজি কোথায় যাচ্ছিস? আগে পাশের গ্রামে মজুরি করতে। আমার একটা কাজ করবি? তোকে আমি 500 টাকা দেব। 500 টাকা সেজি? হ্যাঁ হ্যাঁ, 500 টাকা। আমি জানি সারাদিন খেটেও তুই 200 থেকে 300 টাকা কামাবি। বল, করবি আমার কাজটা? হ্যাঁ হ্যাঁ, সেজি নিশ্চয়। বলুন কি করতে হবে। ঠিক আছে, মন দিয়ে শোন। আমি যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, আমার টাকার থলেটা রাস্তায় কোথাও পড়ে গেছে হবে। তুই একটা কাজ কর, দৌড়ে যা আমার দোকানের দিকে। কোথাও না কোথাও আমার থলেটা নিশ্চয়ই পড়ে পাবি। অন্য কারো হাতে আসার আগে যা আমার থলেটা খুঁজে নিয়ে আয়। কিন্তু সেজি, এইটুকু কাজের জন্য আপনি আমায় 500 টাকা দেবেন? ওরে গাধা, এভাবেই সময় নষ্ট করবি তো অন্য কারোর হাতে পড়ে যাবে। এই বিশাল ঘুড়ি নিয়ে দম আটকে আসছে আমার, ঠিক করে হাঁটতেও পারছি না। আমার শরীর ঠিক থাকলে তোর মতো অশিক্ষিত গাধার মুখে কেন লাগতাম? এবার যা তাড়াতাড়ি, না হলে আমার বড় লোকসান করিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ সেজি, এক্ষুনি যাচ্ছি আমি। 500 টাকা ভোলুর জন্য অনেক টাকা, আর তাড়াহুড়ো করে মোটুর টাকার থলেটা খুঁজতে বেরিয়ে গেল। ভোলুকে কাজে লাগিয়ে দিয়ে মোটু নিজের বাড়ির দিকে ফিরে চলল। বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর ভোলু ঘাসের ওপর মোটুর টাকার থলেটা পড়ে থাকতে দেখল। ঘন ঘাসের জন্য অন্য কারোর চোখে সেটা পড়েনি। টাকার থলেটা পাওয়ার পর ভোলু খুব খুশি হলো, আর সঙ্গে সঙ্গে সেটা মোটুর কাছে নিয়ে এলো। সে বলল, আরে সেজি, এই নিন আপনার টাকার থলে, এই রাস্তার কিনারে পড়েছিল, দেখে নিন পুরো টাকাটা আছে তো। টাকার থলেটা দেখে লোভী মোটুর প্রাণ ফিরে এলো, আর সে দেখল টাকাটাও পুরো রয়েছে। এবারে শর্ত অনুযায়ী মোটু সিং এর ভোলুকে 500 টাকা দেওয়ার কথা। লোভী মোটুর মাথায় একটা ফোন দিয়ে এলো, আর সে ভোলুকে বলল, আরে বাহ, তুই তো খুব হুঁশিয়ার, পুরস্কারের টাকাটা আগের থেকেই সরিয়ে নিয়েছিস। তার সততার উপর সন্দেহ করছে দেখে ভোলুর ভীষণ রাগ হলো। সে বলল, সেজি আপনি কি বলতে চাইছেন খুলে বলুন। আরে ভোলু, এতটা ভান করিস না, আমার থলিতে 5,500 টাকা ছিল, তুই নিজের 500 টাকাটা সরিয়ে নিয়ে আমার থলিটা ফেরত দিয়েছিস, আর এখন থলিটায় মোট 5,000 টাকাই আছে। এবারে ভোলুর রাগ সীমা ছাড়িয়ে গেল, আর সে রেগে আগুন হয়ে বলল, আরে আপনার এত সাহস যে আপনি আমার সততার উপর সন্দেহ করছেন? যদি টাকাটা নাই দেওয়ার হয় তো বাহানা বানাবেন না, এবারে আমি আমার টাকার অধিকারটা নিয়েই ছাড়ব। হয় আমার পাওনা টাকাটা দিয়ে দিন, বা চল মোড়ল মশাইয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ, চল মোড়ল মশাইয়ের কাছে, গ্রামের আর 5টা লোকেরাও জানুক তুই কতটা সৎ। তারপর দুজনে মোড়ল কাকা ধর্মবীরের কাছে চলল। মোড়ল মশাইয়ের কাছে পৌঁছে ভোলুর সমস্ত কথা মোড়ল মশাইকে জানালো। ভোলুর কথা শুনে মোড়ল মশাইয়ের বুঝতে বাকি রইল না যে মোটু পুরস্কারের টাকাটা দিতে চায় না, আর এই জন্যই তার উপর মিথ্যে আরোপ লাগাচ্ছে। যেহেতু মোটু সিং ছিল ভীষণ কিপ্টে আর জোচ্চোর, এবারে সমস্ত সিদ্ধান্ত গ্রামের মোড়ল ধর্মবীরের হাতে। আর আমাদের ধর্মবীর কাকামশাই ঠিক যেন হোশিয়ারপুরের সুপারস্টার রজনীকান্ত, যার স্টাইল আর কথা বলার ভঙ্গি ছিল অদ্ভুত মজার। মোটু সিং আর ভোলু দুজনের পুরো কথা শুনে ধর্মবীর কাকা বলল, মোটু, তুই নিশ্চিত যে তোমার টাকার থলেতে 5,500 টাকাই ছিল? হ্যাঁ মোড়ল মশাই, পুরোপুরি 5,500 টাকাই ছিল। তারপর মোড়ল মশাই ভোলুর পকেট খুঁজলেন, কিন্তু সেখানে কিছুই পেলেন না। তখন কাকা বলল, আরে বলো তুই কি বোকা রে, মোটু তো বারবার বলছি যে ওর থলেতে পুরো 5,500 টাকা, কিন্তু আমরা সবাই দেখলাম
যে থলেতে শুধু 5000 টাকা আছে। তাহলে তুই কি করে ঠিক করলি যে এই থলেটা মোটু সিং এর? এটা তো মোটু সিং এর নয়। না, তুই দেখে নে, এই লাওয়ারিশ টাকার থলিটা নিজের কাছে রাখ। মোটু সিং, তুই নিজে গিয়ে খুঁজে দেখ তোর টাকার থলেটা কোথাও পড়ে আছে নিশ্চয়ই। একটু হাঁটাচলা করলে তো তোর মোটা পাওটাও কম পড়বে। রেগে আগুন মোটু সিং মোড়ল মশাইয়ের সামনে কিছু না বলতে পেরে বেচারা ভলুকে চোখ পাকাতে লাগলো। এর মধ্যে মোড়ল মশাই বলল, আরে মোটু, আমার বাড়ির বাইরে লাগানো টিউবলাইটটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ মোড়ল মশাই, পাচ্ছি। তুই কি চাস তোকে মেরে জোয়াকে বানিয়ে দিই? না না, একদমই নয় মোড়ল মশাই। তাহলে ভলুকে চোখ দেখানো বন্ধ কর, বুঝলি? এই ধর্মবীর কাকা থাকতে যদি কেউ গ্রামের কোনো আবলা অসহায় মানুষকে উত্তপ্ত করার কথা ভাববে, তাহলে কাকা তাকে, জানিস তো, কাকা তাকে ছেড়ে কথা বলবে না। কাকার এরকম ফিল্মি আন্দাজ দেখে আশেপাশের সমস্ত লোকজন জোরে জোরে হাততালিয়ার সিটি দিতে লাগলো। আর বাইরা, হ্যাঁ হ্যাঁ তোমরা যারা এই গল্পটা দেখে একটু একটু হাসছো, ভাই সাবস্ক্রাইব তো করে নাও এই চ্যানেলটাকে, তবেই তো আমার আগামী গল্পগুলো দেখতে পাবে। আজকের গল্প বোকা ঘিরে চোর। বহু বছর আগে হোশিয়ারপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে সকলে একসাথে মিলেমিশে বাস করত। ওই গ্রামের মোড়লের নাম ছিল ধর্মবীর, যাকে গ্রামের সবাই ধর্মবীর কাকা বলেই ডাকত। ধর্মবীর কাকা ছিলেন যেমন বুদ্ধিমান তেমনি সৎ মনের মানুষ। গ্রামে কারোর কোনো বিপদ হলে সবাই কাকার কাছে সমস্যার সমাধান করতে যেত। কাকা মশাই নিজের বয়সের অনুভব এবং তীক্ষ্ণ বুদ্ধির জোরে বড় বড় মুশকিল আসান করত চুটকিতে। সেই গ্রামে সোনার একটা বড় দোকান ছিল, যার মালিকের নাম ছিল প্যারে। দূর দূর গ্রাম থেকে সেই গ্রামে লোকেরা আসত সোনার গয়না কিনতে। কারণ ছিল পেয়ারের সোনার গয়নার সুন্দর ডিজাইন আর সস্তা দাম। এই জন্যই পেয়ারের ইনকামও বেশ ভালোই চলছিল। সোনার দোকানে পেয়ারের তিনজন কারিগর রেখেছিল, যাদের পেয়ারে ঠিক সময় মাইনেও দিত আর তাদের সাথে খুব ভালো ব্যবহার করত। দিওয়ালি বা কোনো অনুষ্ঠানের সময় দোকানে বিক্রি ভালো হলে পেয়ারে তার কারিগরদের উচিত পুরস্কারও দিত। দিওয়ালির সময় এসে গেছিল, তাই একদিন পেয়ারে বিক্রি করার জন্য একটা থলে করে অনেকগুলো হিরে নিয়ে এসে তার দোকানের লকারে রেখে দিল। একটা দিন দুটো দিন কেটে যাওয়ার পর পেয়ারে হিরেগুলোকে দেখতে যেই নিজের লকার খুললো, সে দেখলো হিরেগুলো লকারে নেই। হিরেগুলো না পাওয়ায় পেয়ারে একেবারে হতাশ হয়ে পড়ল। হিরেগুলো ছিল ভীষণ দামি আর এখন সেগুলো গায়েব হয়ে গেছিল। পেয়ারে তার তিন কারিগরকে ডেকে বলল, আরে আমার হিরেগুলো গেল কোথায়? আমি তো নিজেই রেখেছিলাম, আর তোমাদের তিনজন ছাড়া তো কেউ সেগুলো ছুঁতেও পারবে না। সত্যি করে বলো, তোমাদের তিনজনের মধ্যে কি কে নিয়েছো হিরেগুলো? চোরের নাম শুনে ওই তিনজন খুব ভয় পেল আর একে অপরকে দেখতে লাগলো, কিন্তু কেউই হিরের ব্যাপারে কিছু বলল না। তারা সকলেই নিজেদের নির্দোষ বলে জানালো। কারিগরদের কাছ থেকে যখন কোনো উত্তর পেল না, পেয়ারে খুব দুঃখী হয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে সে সবাইকে নিয়ে মোড়ল কাকা ধর্মবীরের বাড়ির দিকে চলল। মোড়ল মশাইয়ের কাছে পৌঁছিয়ে পেয়ারে তাকে সমস্ত ব্যাপারটা জানালো। পেয়ারের কথা শুনে মোড়ল মশাইয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কিছুক্ষণ পর তিনি বললেন, তিনটে কারিগরকেই একে একে তার ঘরে ডাকলেন এবং এক একটা ছোট ছড়ি দিয়ে তাদের বোঝালেন, দেখো এটা হলো একটা জাদুই ছড়ি, আর আজ একটা দিনের জন্য এটাকে তোরা তোদের কাছে রাখবি। কাল আমাকে নিয়ে এসে দেখাবি, যে চুরি করেছে তার ছড়িটা কিন্তু 1 ইঞ্চি বেড়ে যাবে। তারপর তিনটে কারিগরে ছড়ি হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। ওই তিন কারিগরের মধ্যে যার নাম কালু, সেই ছিল আসল চোর। সে ভাবল, এভাবে আমি তো ধরা পড়ে যাব। ধরা পড়ার ভয়ে সে তার ছড়িটা 1 ইঞ্চি কেটে দিল। সে ভাবল এবারে তার ছড়িটা যেরকম ছিল সেরকমই থাকবে। পরের দিন তিনজন তাদের ছড়ি হাতে মোড়ল মশাইয়ের কাছে পৌঁছল। মোড়ল কাকা সবার ছড়িগুলো দেখলেন
আর বুঝতে পারলেন যে কালুর ছড়িটা বাকিদের থেকে ছোট। এটা দেখেই তিনি বললেন, কালুই চোর যে হিরেগুলো চুরি করেছে। নিজের নাম শুনেই কালুও বুঝতে পারল যে সে ধরা পড়ে গেছে। সে পর্যন্ত সে নিজের অপরাধ স্বীকার করল আর সবাই মিলে তাকে খুব মারধর করে জেলে পাঠিয়ে দিল। এভাবে মোড়লকাকা ধর্মবীর নিজের বুদ্ধিমত্তা দিয়ে আসল চোরকে ধরে ফেলল আর পেয়ারেও তার হারিয়ে যাওয়া হিরেগুলো ফেরত পেয়ে গেল। আজকের গল্প চমৎকারী চাকর। মোহনপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিলেন আমাদের সবার ফেভারিট ধর্মবীর কাকা। একদিন ধর্মবীর কাকা মাছ ধরতে নদীতে গেলেন আর নিজের ছিপ ফেললেন। তারপর বসে বসে কোনো মাছ আটকানোর অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তার ফেলা ছিপটা একটু নড়ে উঠল। আরে বাপ, আজকে তো আস্তে আস্তেই মাছ আটকে গেল। ছিপটার নড়া দেখে মনে হচ্ছে বেশ বড়ই কোনো মাছ আটকেছে। তারপর কাকা যেমন তেমন করে সেই মাছটাকে টেনে তুললেন। কিন্তু মাছটা জল থেকে বাইরে আসতেই একটা জোরালো আলোর সাথে বিদ্যুৎ চমকাল। আর দেখতে দেখতে সেই মাছটা বড় একটা দৈত্যে বদলে গেল। আরে এটা আবার কি! কতবার যখন জঙ্গলে গেছিলাম তখন বোতল থেকে দৈত্য বেরিয়েছিল। আরে তোমরা দেখো, দেখেছো তো? এখনো দেখে না থাকলে অবশ্যই দেখো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। কিন্তু এবার এই মুশকিল থেকে বেরোয় কীভাবে? আজকে তো মাছটা দৈত্যই হয়ে গেল। আমার ভাগ্যটাই খারাপ, কিছু না কিছু একটা অশুভ হয় প্রত্যেকবার। আরে ভাই, কে তুমি? আমার কাছে কি চাও? আমি না জিজ্ঞেস করলে কি বলবে না সেই কখন থেকে নড়েই যাচ্ছ? আমার নাম টিলু আর আমি একটা অভিশাপ পেয়েছিলাম। যতক্ষণ জলে থাকবো আমি মাছ রূপে থাকবো, আর বাইরে আসতেই আমি আবার আসল রূপ ফিরে পাবো। আর দেখো, আজ তোমার মাছ খাওয়ার ইচ্ছেটা আমার মতো একটা কুমিরকে মুক্ত করে দিল। আরে ভাই, ভুল হয়ে গেছে, তুমি আবার জলে ফিরে যাও। মাছ খাওয়া গেল জলে, আমি আজ থেকে মাছই খাওয়া ছেড়ে দেব। আরে ভয় পেও না, পুরো কথাটা তো শোনো। এখন তোমার আমি গোলাম, তুমি হুকুম করো, যা বলবে তাই করব। কিন্তু একটা কথা, আমায় কোনো কাজ না দিলে আমি সেইখানেই তোমায় গিলে ফেলবো। কাকা মনে মনে ভাবলে, গিলে ফেলবে এমনি এমনি কি করে গিলে ফেলবে? আমি কি স্যান্ডউইচ নাকি? একদিকে বলছে গোলাম আর অন্যদিকে বলছে কাজ না দিলে গিলে ফেলবে। এ ভগবান, কিছু একটা আইডিয়া তো দাও, এই আপদ থেকে বাঁচি কি করে? কিছুক্ষণ ভাবার পর কাকা বললেন, আচ্ছা তাহলে এই কথা, কাজ না দিয়ে তুমি আমায় গিলে ফেলবে তাই তো? তাহলে তুমি একটা ভালো দৈত্য। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম, চলো আমার সাথে বাড়ি চলো, তারপর আমি তোমায় কাজ দিচ্ছি। তারপর কাকা ওই দৈত্যটাকে নিজের সাথে বাড়িতে নিয়ে গেলেন। আরে টিলু, আমায় মজাদার ম্যাগি বানিয়ে খাওয়া তাহলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মালিক, আপরা কাডাপরা গিলি গিলি ছো। গরম গরম ম্যাগি দেখে কাকা তো বেজায় খুশি হলেন। এখন কাকা সেই দৈত্যটাকে দিয়ে কখনো মোমো বানিয়ে নিতেন, আবার কখনো দেওয়ালের ঝুল ঝাড়িয়ে নিতেন। তারপর কাকা সেই দৈত্যটাকে দিয়ে নানান রকমের কাজ করিয়ে নিতে লাগলেন। কাকার জীবন দারুণ কাটছিল, আরাম হি আরাম। কাকা যা বলতেন সেই দৈত্যটা ফটাফট সেগুলো করে দিত। কিছুদিন পরে একটা সময় কাকার কাছে দৈত্যকে দেওয়ার মতো কোনো কাজ আর বাকি থাকলো না। মালিক হুকুম করো কি করতে হবে, না হলে তোমায় গিলে ফেলবো। তখন কাকার দারুণ চিন্তা শুরু হয়ে গেল আর কাকা মনে মনে ভাবতে লাগলেন, হে ভগবান, কি ঝামেলায় পড়লাম এবার। আমি তো সমস্ত কাজ করিয়ে নিয়েছি এই টিলুকে দিয়ে, এবার তো আমার কাছে কোনো কাজই বাকি নেই। একে তো কাজ না দিলে আমায় খেয়ে ফেলবে। বলো মালিক কি করতে হবে, তাড়াতাড়ি বলো, না হলে জানোই তো।
তারপর আবার ভাবতে ভাবতে কাকার মাথায় এক বুদ্ধি এলো। কাকা বললেন, আচ্ছা তোমার কাজ চাই তো, ঠিক আছে বাড়ির বাইরে চলো, দিচ্ছি কাজ। একটা কাজ করো, আমার জন্য একটা লম্বা খাম্বা বানাও। তারপর কাকার আদেশ মতো দৈত্যটা একটা বিশাল খাম্বা বানালো। এই যে মালিক, বানিয়ে দিয়েছি, এবার বলো আর কি করতে হবে। আরে বা, তুমি তো দারুণ ফাস্ট। ঠিক আছে, এবার একটা কাজ কর, এই খাম্বায় ওঠো আর নিচে নাম, যতক্ষণ না বলছি এটাই করতে থাকো। তারপর কাকার আদেশ পেয়েই দৈত্যটা কাজে লেগে গেল। লেগে থাক চাঁদু, এবারে টেটি পাবে ধর্মবীর কাকা কি জিনিস। তারপর দৈত্যটাকে কাজ করতে দেখে কাকা কিছুটা চিন্তামুক্ত হলেন, কারণ তিনি দৈত্যটাকে যা কাজ দিয়েছিলেন সেটা কোনোদিন শেষ হবার নয়। কটা দিন কেটে গেল, আর একদিন যেই কাকা ওই খাম্বাটার কাছে গেলেন, দৈত্যটা হাত জোর করে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, আরে কাকা আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করো, এই কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, প্লিজ আমায় ছেড়ে দাও। এবার টেটি পেলে চাঁদু, আরে পাঙ্গা নেওয়ার আগে দেখে নিবি তো কার সাথে পাঙ্গা নিচ্ছিস। চল তোকে মাফ করলাম, কিন্তু আজকের পর থেকে এখানে যেন দেখতে না পাই তোকে, তাহলে পিটিয়ে বৃন্দাবন সোজা। তারপর দৈত্যটা নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালালো। দেখলে তো কাকার সাথে পাঙ্গা নেওয়া কতটা ভারী পড়লো দৈত্যটা। সমস্ত মুশকিলের কোনো না কোনো সমাধান নিশ্চয়ই আছে, আমাদের নিজের বুদ্ধি দিয়ে এর সঠিক উপয়োগ করতে হবে। কাকার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর হ্যাঁ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যেন। আমার আগের দৈত্যের গল্পটা দেখতে ভুলবে না, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ। Thank you.